তুমি কালো কিংবা অসুন্দর এতে কিছু যায় আসে না তোমার আচার ব্যবহারের মধ্যেই তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে উচ্চশিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয় চেয়েছিলাম আমার একটা মানুষ হোক আমার শূন্যতায় কারো মনে ব্যথা হোক এক নজর দেখার জন্য কেউ ছটফট করুক বুকে জড়িয়ে ধরার জন্য কেউ বাহানা করুক কিন্তু কেউ এমন করে আমায় ভালোবাসেনি অন্য সম্পর্ক কেউ বাজে মন্তব্য করলে তা যাচাই বাছাই না করে বিশ্বাস করো না কিছু মানুষ আছে সম্পর্ক ফাটল সৃষ্টির জন্য মিথ্যা গল্প কাহিনী শুনিয়ে জামেলা বা এই পৃথিবীতে মানুষের মতো সলনাময়ী প্রাণী দ্বিতীয় আর কিছু নেই তারা নিজের স্বার্থের জন্য কারো জীবন কেড়ে নিতে পারে দিব্যি মিথ্যার সঙ্গে কখনো আপোষ করো না মিথ্যা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয় যারা কথা হজম করতে পারে তাদের চেষ্টা অনেক ভালো হয় পৃথিবী যখন আমায় বুঝিয়েছে আমার আমি সারা কেউ আপন নয় তখন আমি দেখলাম আমার সবচেয়ে কাছের মানুষ হলো আল্লাহ সব কিছু থেকে দূরত্ব বাড়িয়ে দেখো তোমার দূরত্ব কারো কিছু যায় আসবে না বরং যেসব থেকে দূরত্ব বাড়াবে দেখতে পাবে সে অন্য হয়ে গেছে যারা মনে আঘাত করে তারা সারা জীবন পাশে থাকে না তাদের দেওয়া আঘাতগুলো সারা জীবন মরে করিয়ে দেয় সহজে কাউকে বিশ্বাস করতে নেই যারা মনে আঘাত নিয়ে হারিয়ে যায় তারা কখনো ফিরে আসে না মানুষ বাছাই করার ক্ষেত্রে অর্থের দিকে ফোকাস না করে তার চরিত্রের দিকে ফোকাস করো অর্থের অভাব নিয়ে বাঁচা যায় চরিত্রহীন মানুষের সাথে স্বস্তিতে বাঁচা যায় না নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা শ্রেয় একা থাকা খারাপ কিছু নয় মনে রাখবেন চাঁদ একা তবু জল জল করে তোমাকে হারানোর বয় মৃত্যুর চেয়ে তীব্র হাজার মানুষ পাশে আছে তবু তোমাকে ছাড়া শূন্য লাগে আকাশ আছে চাঁদ আছে সূর্যও আছে শুধু তুমি নেই তুমি তো অন্যর যে দেশে আকাশ কাবিন হয় সে দেশে যৌতুক দাবি করা দোষের কিছু না ভালোবাসার কি কমতি ছিল জানা নেই কোথায় কমতি হলে বলতে পারতে আমায় মানুষ তো আমিও ভুল যে করে মানুষ সুদ্রিয়ে পারতে নিতে তোমার বুকে আমায় যারা তোমাকে আঘাত কিংবা ছোটো করার জন্য সুযোগ খোঁজে তাদের থেকে দূরে থাকা উত্তম আর কেউ যদি একবার আঘাত করে তাকে দ্বিতীয়বার পোস্টায় না দিয়ে দূরে সরিয়ে দেওয়া শ্রেয় আপনি আমায় শাসন করিয়েন ভুল হলে ভালোবেসে সুধরিয়ে দিয়েন মানুষের যত্ন নিতে হয় শাসন করতে হয় না হয় মানুষ পরিপাটি হতে পারে না আপনি নিলেই তো পারেন আমার দায়িত্ব আমার দায়িত্ব নিলে কি হয় আমি অভিমান করি তুমি অভিমান ভাঙেবে বলে আমি দূরত্ব বাড়াই তুমি শক্ত করে বুকে আগলে রাখবে বলে ভুল মানুষের জন্য অপেক্ষা করে সময় বরবাদ করো না জীবনের প্রতিটা সময় মহামূল্যবান যদি দেহে শক্তি থাকে কাজে না লাগাও অন্যথায় দুঃখ তোমার ছায়া হবে দেহের সৌন্দর্য ভালোবাসা খোঁজে না ভালোবাসা খোঁজে সুন্দর মন ও মানসিকতার সম্পদ পাহাড় খোঁজে না অল্প সন্তুষ্টি হওয়ার মনোভাব তৈরি করে যারা তোমার ব্যক্তিত্ব ক্ষমতা নিয়ে অন্যর সাথে খারাপ ব্যবহার করে সে সকল ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখা উচিত নয় তুমি অপরাধ না করলেও তারা অন্যর চোখে অপরাধী করে তুলবে পরিশ্রমী ব্যক্তি কখনো বোকা হয় না বোকা সে ব্যক্তি যে পরিশ্রম করতে ভয় পায় কেউ একজন জোর খাটিয়ে বলুক আমার আপনাকেই লাগবে আপনাকে লাগবে মানে আপনার সুখ দুঃখ সব কিছুই লাগবে মানুষের চরিত্র দুই ধরনের কেউ অন্যায় করে মুখ লুকায় কেউ বা ভালো কাজ করে মুখ লুকায় উত্তম সে ব্যক্তি যে ভালো কাজ করে নিজেকে লুকিয়ে রাখে শব্দের পরিবর্তন হয় না পরিবর্তন হয় বাক্যের মানুষের পরিবর্তন হয় না পরিবর্তন হয় আচার ব্যবহারের মানুষ হঠাৎ করে বদলায় না মানুষ ধীরে ধীরে সময় নিয়ে বদলায় মানুষ সবসময় হাসায় না মানুষ একটা সময় কান্নার কারণ হবে কখনো দূরে চলে গিয়ে কখনো কাছে থেকে কিছু মানুষ আমাদের যতই দুঃখ যন্ত্রণার দিক না কেন আমরা কখনো তাদের ছেড়ে আসতে পারি না তাদের মায়ায় আমরা এমনভাবে আটকে যাই তারা যতই আঘাত করুক না কেন কখনো সেরে যাওয়া যায় না কাউকে ভালোবাসার আগে অতীত জেনে নিও যদি সহ্য করতে পারো তবেই সম্পর্কে গড়ো ভালোবাসার পর অতীত জানতে চাইবে না অন্যথায় অতীত সম্পর্ক নষ্ট করে দেবে যা হারিয়ে আজ কান্না করছেন দীর্ঘ একটা সময় পর বুঝতে পারবেন সে জিনিস হারিয়েছে বলেই আপনার জীবন আজ এত সুন্দর উন্নতি তারা ভাবে আমি বোকা অথচ আমি জেনে বুঝে হেরে যায় কখনও কখনো জেতার চেয়ে হেরে যাওয়ার মাঝে আনন্দ বেশি থাকে যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে আমি বোকা নই চুপচাপ আসি বলেই দেবো না আমি কিছু জানি না বরং আমি সব কিছু জানি শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি সারাদিন বলার চেয়ে সারাদিন শোনার চেয়েও জবাবের মতো জবাব হলে একটা কথাই যথেষ্ট যারা কথায় কথায় খুদ ধরে সে মানুষগুলো এড়িয়ে চলা ভালো কারণ তারা অতি সাধারণ বিষয়টাও কঠিন করে তোলে আমায় কেউ পছন্দ না করলে আমার মন খারাপ হয় না কারণ মানুষ সব কিছু পছন্দ করে না মনের ভিতরে যে জিনিসটা অনুভূতি তৈরি করে সেটা অসুন্দর হলেও তা সুন্দর লাগে কারো অপমান সহ্য করে থাকা যায় তবে নিজের মূল্যবোধ ধরে রাখা যায় না